السلام عليكم guys কেমন আছেন সবাই আরে বস ভালো তো আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা আসছি রাজশাহী কোট বাজারের ও ওতে ভাই বড় পুরি খাইতে এই দোকানের লোকেশন হলো রাজশাহী কোট বাজারের যে তিন মাথা মোড় আছে সেখানে গেলে এরকম কয়েকটি ভাজা পড়া দোকান পাবেন তার মধ্যে একটা দোকানে আজকে আমরা পুরি খাবো আসলে এখানে মানে পুরিতে আপনারা অনেক রকমের খাইছেন 4 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা আমরা এখানে আসে খাওয়াবো আপনাদের প্রায় 100 টাকা দামের পুরি যেটা আসলে সারা বাংলাদেশে এটাই মনে হয় প্রথম 100 টাকা দামের পুরি আজকে আমরা আসি খাইতে আমাদেরকে আজকে দেখাবো পুরি বানানো থেকে শুরু করে খাওয়া মানে পুরো প্রসেসটা আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিও সবাই ভালো লাগবে এই সময় কম শুরু করো মামা এই যে আপনাদের যে এই পুরিটা বেসিস না আপনারা এত বড় পুরি এটা আপনারা প্রায় মানে কতদিন আগে থেকে শুরু করছেন এটা আপনার এখানে পুরি খাইতে হলে আসতে হবে সপ্তাহে 6 দিন শুক্রবার বাদে বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আর দোকান অনিয়ম খোলা থাকে আপনি রাত্রি 3টা পর্যন্ত ছোট সাইজের পুরি দোকানে সব সময় পাবেন কিন্তু বড় সাইজের পুরি খাইতে হলে আপনাদেরকে আগে অর্ডার দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পুরির জন্য যেহেতু আমরা এখানে আসছিলাম বড় পুরি খাবো বলে তো আমরা একটা 100 টাকা দামের পুরি অর্ডার দেই এবং কারিগর মামা আমাদের পুরিটা বানানো শুরু করে পুরি বানানোর পুরো প্রসেসটাই এক জোর ছিল প্রথমে পুরি বানানোর জন্য কারিগর মামা পর্যাপ্ত আটা নিয়ে সেটা গোল করে এবং তার মধ্যে অনেকগুলো ডাল দিয়ে দেয় এবং ডাল দেওয়ার পরে সেটা গোল করে কিছুক্ষণ রেখে দেওয়া হয় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আরেকজন কারিগর মামা পুরিটাকে নিয়ে পুরিটা বেলার কাজ শুরু করে যেহেতু এটা অনেক বড় পুরি ছিল তো পুরিটা বেলা যে কত কষ্ট এবং সেটা বেলতে যে কতটা সময় লাগে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো এই পুরিটা খাইতে হলে আপনাদেরকে সময় নিয়ে অবশ্যই আসতে হবে যেহেতু এটার বানানো থেকে শুরু করে পুরিটা ভাজতে অনেক সময় লাগে যেহেতু অনেক বড় পুরি এটা বানানো যতটা কষ্টকর সেটা যখন পুরিটা বানানোর পরে বেলার পরে যখন সেটা তেলে ছাড়া হয় তখন সেটা আরও বেশি কষ্টকর ছিল তেলে ছাড়ার পরে পুরিটা ভাজতে মোটামুটি অনেকটু সময় লেগেছিল কারণ পুরিটা অনেক বড় পুরি ছিল এটা আপনার খুলতে অনেক সময় নিচ্ছিল তো যেহেতু ভালো করে পুরিটা ভাজতে হবে এবং ভালো করে পুরিটাকে মানে উপরে নিচে পুরোটাই ভাজার বিষয় আছে তো সেটা বারবার আপনার উপরে নিচ উপর নিচ করা হচ্ছিল এবং তার উপরে বারবার তেল দেওয়া হচ্ছিল পুরিটার উপর বারবার তেল ছিটিয়ে পুরিটাকে ফোলানোর চেষ্টা করা হচ্ছিল এবং যখন পুরিটি পুরোপুরি ফুলে যায় তখন যা জোশ লাগছিল যেহেতু অনেক বড় পুরি এবং পুরিটা একদম পুরোপুরি ফুলে গেছিল দেখতে পুরিটা মারাত্মক জোশ লাগছিল পুরাপুরি ভাজার জন্য পুরিটার উপর আরও কিছুক্ষণ তেল ছেটানো হয় এবং গরম তেলে কিছুক্ষণ উপর নিচ করে ভালো করে পুরিটা দুই পাশেই ভালো করে ভাজা হয় পুরিটা পুরাপুরি ভাজার পরে যখন আমাদের সামনে খাওয়ার জন্য দেওয়া হয় তো আমরা তো পুরিটা দেখে পুরাই অবাক মানে এত বড় পুরি জীবনে আমরা এই প্রথম এত বড় পুরি চোখে দেখেছি তো যেটা রাজশাহীতেই প্রথম আপনারা সারা বাংলাদেশে হয়তো বা এত বড় পুরি কোথাও পাবেন না শুধুমাত্র রাজশাহীতেই পাবেন তো এই পুরিটা খাইতে হলে আপনাদেরকে অবশ্যই রাজশাহীতে আসতে হবে এবং রাজশাহীর কোট বাজারে আসতে হবে পুরিটি আমাদের সামনে সার্ভ করা মাত্রই আমাদের খাদক ছোট ভাই তামিম পুরিটি খাওয়া শুরু করে দিই আর যেহেতু পুরিটি অনেক বড় পুরি ছিল তো একার পক্ষে খাওয়া কোনোদিনই সম্ভব না আপনারা অবশ্যই 4-5 জনের একটা গ্রুপ নিয়ে পুরিটি খাইতে আসবেন তাহলে অনায়াসেই শেষ করতে পারবেন নয়তো আমাদের মতো পস্তাবেন আমরা আসলে পুরিটা খাইয়ে শেষ করতে পারি নাই অনেক বড় পুরি ছিল
পুরিটি যতটা দেখতে যতটা বড় ছিল পুরিটি খাইতে ততটাই মজা ছিল, পুরির ভিতরে ভরপুর ডাল ছিল। আপনাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাবো রাজশাহীতে আসার জন্য এবং রাজশাহীর কোটবাজারে এসে এই পুরিটি খাওয়ার জন্য। আপনারা আমার বিশ্বাস আপনারা কোনো সময় হতাশ হবেন না, পুরিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।